গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আপনাদের দোয়াতে ভালো আছি। তো সকাল সকাল উঠে ডিউটিতে যাওয়া যায় কি একটা কষ্টের। তো যাইতেছি, দেরি হয়ে যায়, এখন যাবার কথা থাকে আর কি, 10 মিনিট পরে দিনই লেট হয়ে যায়, উঠি উঠি করতে করতে আর কি এরকমের। তো জানি না কয়টা বাজে ফ্রি হব, তারপরে বাসায় আসবো। তো যখন ফ্রি হয়ে বাসায় আসি তখন আবার আপনাদের সাথে দেখা করব, কথা বলবো। অলরেডি 3:30 হয়ে গেছে, তো মাত্র বের হইলাম, ছুটি হইল। তো বাসায় যেতেছি, বাসায় যাওয়ার রমজান মাসে প্রতিদিনই সবার মনে একটা টেনশন থাকে, আজকে কি হবে ইফতারে। তো সমস্যা হয়েছে, ভাত খাইতে পারি না, রোজা খুলে তো মুড়িও খাইতে পারি না, এখন মুড়ি খাইতেও ভালো লাগে না। তো মুড়ি আনা হয়েছে 2 দিন না 3 দিনই করলাম, অল্প কয়েকটা খাওয়ার পরে বাদ। তো দেখি আজকে বাসায় গিয়ে কী করি, ভাবছিলাম চিকেন নাগেটস বানাবো। তো দেখি, চিকেন নাগেটস বানাইতে তো বেশি সময় লাগে না, ঝটপট যদি বানাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি এখন রাস্তায় আছি, তো বাসায় যাই, পরে আবার দেখা হবে। বাসায় এসে দেখি একটা টমেটো সুন্দর লাল টুকটুকা হয়ে পাইকা আছে, তো সবগুলা তো কাঁচাই আছে, এটা আগে পাইকা গেছে। তো প্রতিদিনই বাসায় থাকলে গাছগুলো একটু দেখি, কিন্তু আজকে ডিউটি থেকে আসার সময় দেখি গাছে লেবু গাছে পোকা টোকা হয়েছে কিনে দেখা নেই, যে একটা মর্মান্তিক কাহিনী, কে জানি ফুলটাকে ছিঁড়া ফেলাইছে ইচ্ছাকৃতভাবে। তো আমাদের পাশের রুমে একজন আছে অভদ্র মহিলা, তো উনি আর কি আমাদের সব কিছু নিয়েই পাঙ্গা। তো আমার সাথে কথা হয় না, কিছুদিন আগে অনেক তীব্র ঝগড়াও হয়েছিল, তো উনি নাকি ছিঁড়ছে, আর উনি ছাড়া ছিঁড়ার মতন কোনো মানুষ আমি দেখি না, ছিঁড়া রাইখা দিয়েছে অবশ্য, কারণ মাঝে মাঝে হয়তো দেখা আমি জায়গায় বসে থাকি। তারপর রাইসা মাছকে খাউন দিলাম, মুরগি বার করে রাখছিলাম, মাঝখানে কাপড় ধুইছি, গোসল করছি, অনেক কাজ করছি সত্যি কথা বলতে, তো ওগুলার ভিডিও করা হয়নি। তো আজকে চিকেন নাগেটসের রেসিপিটা না আমি আর কি একটা ফেসবুকের ভিডিও থেকে দেখছি, কিন্তু আমার কাছে আর কি দোকানেরটার মতন হয় নাই, টেস্ট ছিল কিন্তু দোকানেরটা তো বেশি মজা হয়। তো সব রেসিপি ফলো আর কি ফেসবুক ইউটিউব থেকে ফলো না করাই উচিত, তো ভালো তবে তত একটা ভালো লাগে নাই। তো যাই হোক, আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছিলাম 500 গ্রামের মতন, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিছি 1.5 চা চামচের মতন, কালো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি, সয়া সস দিয়ে দিলাম, এখন টমেটো ক্যাচাপ দিয়ে দিতেছি। তো আজকে একটা দিন গেল আমি সব কিছুর মধ্যে লবণ দিতে ভুলে গেছি, কাহিনিটা কি জানি না। তো এখন স্পাইসি করার জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের, তো আমি এখানে এটার সুন্দর মতন পেস্ট করে নেব। তো পাউরুটিটা না দিলে বেশি ভালো, যদি বড়দের জন্য বানান পাউরুটিটা দিয়েন না, আর কি বলে পাউরুটিটা না দিলেই বেশি ভালো হবে। তো আমার এটা ভুল হয়ে গেছে, পাউরুটিটা না দিলেই ভালো হইতো। তো পাউরুটিটা দেওয়ারতে কী হয়েছে, বেশি সফট হয়ে গেছে, তো চিকেনের এটা এত সফট ভালো লাগে না, পাউরুটি না দিলে সুন্দর নর্মালি থাকতো। যাই হোক, তো মাঝে মাঝে একটু সব কিছু ট্রাই করতে হয়। তো এখন ভাবতেছি এইটাও একটা ফেসবুক থেকে দেখা একটা রেসিপি, তো এইটাও ভালো মন্দের মাঝখানে। তো ক্যাপসিকাম নিলাম অর্ধেক, আর কী বলে গাজর নিলাম অর্ধেক, অনেকগুলো কাঁচামরিচ নিলাম, এখন অল্প একটু চিকেন আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম দুইটা, চিকেনটা ভালো মতন ছাড়াই নিতে হবে। তো এই এটা কী বলে ভুল আইছি, তো এই জিনিসটা আপনাকে 2 বার ফ্রাই করলে মজা পাইবেন আপনি বেশি। তো 2 বার কীভাবে, একবার একটু ফ্রাই করলেন 4-5 মিনিটের মতো, একটু শক্ত শক্ত হয়ে গেলে চুলা থেকে নামাই নিলেন, তারপরে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপরে আবার এটাকে বানাবেন। তো এটার নামটা আর কি রোল জাতীয় ভুল লাগেছি আমি, যাই হোক রেসিপিটা দেখেন। তো এখন আদা রসুন দিয়ে দিলাম, এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতেছি, সাথে কিন্তু কাঁচামরিচ দেওয়া আছে, তো বাচ্চাদের জন্য বানাইলে আর কি বলে কাঁচামরিচটা না দিলেও দিতে পারেন। তো আমি আলু দুটো সুন্দর মতন গ্রেট করে দিতেছি, তো এত একটা খারাপও না আবার ভালোও না, কারণ এইটা হয়েছে সমস্যাটা হয়েছে পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি, আমি এই ধরনের পাউরুটি বেশি একটা খাই না। আমার যারা আমার ভিডিও দেখেন, আমি বেশিরভাগ সময় ব্রাউন ব্রেড খাই, তো হয়তো ব্রাউন ব্রেড দিয়ে বানাইলে আমার কাছে ভালো লাগতো। তো এখন মনে হলো লবণ দিইনি, তো লবণ মনে হয় না আমি আর কি ভিডিও রেকর্ডের মধ্যে চেক করছি, চেক করার পরে আর কি দেখছি।
তো আমার এখন মাসের একটা এমন একটা সময় চলতেছে আর কি, মুড সুইং হয় না, মুড সুইং এর একটা সময় চলতেছে, সব কিছু বিরক্ত লাগে। তো মেয়েরা অবশ্যই বুঝতে পারবে কিসের জন্য এরকমের হয়। তো যাই হোক, আর আমার রুটিটাও কিরকমের জানি বেশি ভালো না, এখনই আনাইছি দোকান থেকে, কিন্তু বেশি একটা ভালো করে নাই। তো যাই হোক, আমি একটু হালকা বেলা নিছি, কিন্তু এটা বেলা যাবে না। তারপর একটু পানি দিয়ে হাতে পানি নিয়ে নিয়ে অল্প অল্প এইভাবে চাইপা চাইপা রোলটা বানায় নিতেছি। তো এটাকে অনেকে কাটলেটও বলে, অনেকে আর কি রোলও বলে। তারপরে এইগুলো ভাবতেছি আর বেলা যাবে না, পানি নিয়ে হালকা হালকা প্রেস করে পাতলা করে নিতে হইব, কারণ রুটিটা একটু সফট না, শক্ত বাসি রুটি হবে। তো যাই হোক, সত্যি কথা বলা ভালো রোজা রমজানের দিনে। আর আমি সব কিছু যেটা আমার কাছে ভালো লাগে ওইটি আমি আপনাদের কাছে শেয়ার করি বা আপনাদের কাছে বলি। আমি অযথা আলতু ফালতু জিনিস মাছ দিয়ে চা বানাইয়া আর কত কিছুই দেখি, তো ওগুলাই ভাইরাল হয়ে যায়, কিন্তু ভালো জিনিস যেটা রিয়েল ওগুলোই ভাইরাল হয় না, এটাই দুঃখের বিষয়। তো এখন আমি ময়দার একটা খালি ময়দা আর পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওটার মধ্যে একবার ডিপ করলাম আর একবার এটা ব্রেড ক্রাম। তো কিছুদিন আগের ব্লগে দেখছেন আমি ব্রেড ক্রাম বানাইছি, ব্রাউন ব্রেড আর কি চুলার উপরে গরম করে তারপরে বানাইছি। তো প্রসেসটা এরকমের, আর নাগেটসের প্রসেসটাও এরকমের হবে, ছোট ছোট আর কি। বড় নাগেটসের প্রসেসটা করতে আমি ভুল লাগেছি ভিডিও শ্যুট করতে, কারণ আমি দেরি হয়ে গেছিলো, কারণ বাসায় এসে অনেক কাজ ছিল। তো যাই হোক, এখন ওই যে নাগেটসটা একটু পাতলা, তো এটা আমি এখন হাতে সুন্দর মতন বড়ার সাইজ বানিয়ে নিতেছি। তারপরে আর কি এটাকে বড়ার সাইজ বানানোর পরে একবার আর কি ব্রেড ক্রামের মধ্যে দিব, তারপরে আটার ময়দার যেটা বানিয়ে নিছি পেস্ট ওইটার মধ্যে দিব, তারপরে আবার ব্রেড ক্রামের মধ্যে দিব। এটার মধ্যে আর কি দুইবার দিব ব্রেড ক্রামের মধ্যে। তো এটাকেও দুইবার ফ্রাই করলে টেস্ট পাইবেন, ভালো লাগবে। কিন্তু একবার ফ্রাই করলে চিকেনটা একদম নরম থাকে, যেহেতু পাউরুটি দেওয়া হয়েছে। তো নেক্সট টাইম বানাবো, কিন্তু পাউরুটি দিব না, এটা সত্যি কথা, পাউরুটি দিলে টেস্টটাও বেশি একটাই হয় না। তো বাচ্চাদের টিফিনের জন্য এই দুইটা রেসিপি ভালো, বাচ্চাদের জন্য ভালো লাগবে। আর এই যে এইটা রোলটাকে যেটা বললাম, অবশ্যই দুইবার ফ্রাই করবেন, তো আপনাদের মজা পাবেন বেশি, ওই ভেজিটেবলটাও একদম সিদ্ধ হয়ে যাবে, আর এটা রুটির যে মিষ্টি একটা ভাব থাকে ওইটাও চলে যায়। তো এই যে আমি আস্তে আস্তে সবগুলো ভাজিয়ে নিতেছি, আর আজকে সময় ছিল না এর জন্য অল্প অল্প বানাইছি। তো নেক্সট টাইমে যখন বাসায় থাকবো তো তখন ওই দিন আর কি একটু সুন্দর মতন সবগুলো বানাই ফ্রিজে ফ্রোজেন করে রাখা দিব। এভাবে আপনি ফ্রোজেন করে রাখা দিবেন, বা ইফতারির সময় বা বাচ্চা টিফিনের জন্য, বাচ্চাকে বিকালের নাস্তার জন্য যে কোনো টাইমে বের করে দিতে পারেন। তো আজকের রেসিপিটা হয়েছে 50-50, তো ফুল আমি 100 দিব না। তো যাই হোক, তো এখন আমার এইগুলো নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিতেছি। তো আজকে বাসায় কাজ ছিল অনেক, তারপর আর কি আমি আমার এরকমেরই হয়, যেই দিন কাজ করি সব কাজ একসাথে নিই, আর যেই দিন করি না কিছুই করি না। তো কিন্তু মুডটা একদম ভালো না, গত 3-4 দিন যাবৎ চলতেছে মুড সুইংয়ের, ভালো কথাও ভালো লাগে না, বিরক্ত লাগে সব কিছু সব মাঝে মাঝে। তো ওইটা মাসে এক পর্যায়ে চলে, মেয়েদের বেশিরভাগ মেয়েদেরই চলে। তো এখন এই এগুলো আমি দেখাইতেছি কোনটা কীরকম হয়েছে। আজকের আলুর চপ আর মরিচের চপ এরকমের কারণ আজকে কি বেশ আমি নিচে বানাইছি বাসায় এর জন্য, কিন্তু তাড়াহুড়োর মধ্যে বানাইছি, কিন্তু সেটা সুন্দর হয়নি বেসনের টেস্টটা। তো বেসনের কীভাবে বানায় ওইটা আপনাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করবো। এইবার যা ঘরে বেসন ছিল ওইটাই শেষ হয়ে গেছে, আর আমি আলাদাভাবে কোনো বেসন কিনি নাই। তো এখন এই যে মা ইফতারের আগে পুঁইশাক কাটা রাখছে, মাছগুলো ভালো মতন পরিষ্কার করা হয় নাই, তো আমি এই কেঁচিটা দিয়ে সুন্দর মতন মাছগুলো পরিষ্কার করে দিই। তারপরে আর কি পরিষ্কার করে নিয়ে আসছি, এখন রান্নাটা বসাই দিতেছি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে। তো পুঁইশাকগুলো বিচি বিচি ছিল, কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছে। তো আজকে পুরো শাকের রেসিপিটা আর দেখাইলাম না, ভাল লাগতেছিল না ভিডিও শ্যুট করতে। তো মশলা কষানো হয়ে গেছে, আমি এখন পুঁইশাকগুলো দিয়ে দিতেছি, এগুলো বেশিরভাগই আমাদের গাছের পুঁইশাক। তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্টে জানাবেন ব্লগটা কীরকমের লাগলো। তো আমার এই ফেসবুক থেকে দেখা রেসিপিগুলো আপনাদের কীরকম লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, তো সেহেরি পর্যন্ত ভিডিওটা শ্যুট করি নি, কারণ বিরক্ত লাগতেছিল আমার কাছে। আর এমনি তো আমি রমজানের ব্লগ বা ইফতারি পর্যন্তই আর শ্যুট করি, তারপর আর করি না। তো আল্লাহ হাফেজ, বাই, সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল খেয়াল।